বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। সবাই মহব্বতের আওয়াজে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কাবা বানাইয়া দিল কে বানাও মদিনা, দিলে রাইনাই দেখা দিবেন নূর নবীজি মোস্তফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ডানে মাটি বামে মাটি, আরে মাটি হবে বিছানা, অন্ধকার কো বরে পাবো মদিনার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দয়াল নবীর দরুদ শুনে অন্তর যাদের কাঁদিনা, হাশরের ময়দানে তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিফাদিলি বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم أو كما قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أيها لبيتك أهب إليك قال الحسن والحسين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.
ফাতে মারে কান্দ নিশিমার, শুনল না জগতে হে আল্লাহ, শুনল না জগতে হে আল্লাহ, শুনল না জ সবাই মা ফাতেমার কান্দ নিশিমার, শুনল না জগতে হে আল্লাহ, শুনল না, শুনল না, জুড়ে বলুন শুনল না, মা ফাতেমার কান্দ নিশিমার, শুনল না জগতে হে আল্লাহ, শুনল না জগতে হে কান্দ হুসেন হারা সুখেতে, মা ফাতেমার কান্দ নিশিমার, সবাই মহব্বতের আওয়াজে মা ফাতেমার কান্দ নিশিমার, শুনল না জগতে হে আল্লাহ, শুনল না জগতে হে কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেদিন হতে এজিদের দল ইমান হারা হইল, নবী প্রাণ হোসেনের গলায়, নবী প্রাণ হোসেনের গলায় সীমার চুরি চালাইল, মা ফাতেমার কান্দ নিশিমার, সবাই মহব্বতের আওয়াজে বলুন মা ফাতেমার কান্দ নিশিমার, শুনল না জগতে আল্লাহ, শুনল না, পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায়, নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবী বংশের কাফেলায়, এমন নিষ্ঠুরের প্রাণ দেখি নাই আর জগতে, মা ফাতেমার কান্দ নিশিমার, গতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে কান্দে মা ফাতেমার হোসেন হারা সুখেতে, মা ফাতেমার কান্দ নিশিমার, শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে যখন সীমার চালাই তুরি হোসেনেরও গলায়, মা ফাতেমার বুকুটা তখন দুঃখে ভরে যায়, তখন বেতার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে, মা ফাতেমার কান্দ নিশিমার, শুনল না জগতে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, মহান রব্বে রহিমের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মুনিব দয়া এবং মেহরবানি করে মাহে মুহররমুল হারামের আহেরি পর্যায়ের এ সময়ের মধ্যে আপনাদের এলাকার নবী প্রেমিকদের ব্যবস্থাপনায় আজকের এই আজিমুল শান নূরানি ইমানি ইরফানি মেহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে দুনিয়ার মহব্বতকে পরিত্যাগ করে আল্লাহ এবং রসুলকে মহব্বত করে ইমামে হাসান আর হোসেনকে মহব্বত করে আজকের এই আজিমুল শান নূরানি ইমানি মেহফিলে যেই মুনিব আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন সেই মুনিবের দরবারে শুকরাতান মহব্বতের আওয়াজে ইমানি আওয়াজে দিল কুলে মন কুলে একটিবার বলি আলহামদুলিল্লাহ, সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি আকায়ে নিআমত তাজেদারে মদিনা সুরুরে কলবু ফসিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নূরানি দরবারে যেই নবীর উসিলাই আল্লাহ আসমান সৃষ্টি করলেন, যেই নবীর উসিলাই আরশ বানালেন, যেই নবীর উসিলাই ফর্শ বানালেন, হুদ হুদাই জগতের মধ্যে যেই নবীর প্রেমে পড়ে আল্লাহ এত কিছু
সৃষ্টি করেছেন, সেই নবীর সেই নবীর মেহফিলে বসে, সেই নবীর রওদায় আথারে অসংখ্য গণিত বেহদ বেসুমার দরুদ ও সালামের নজর পেশ করি, সকলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি, সাথে সাথে স্মরণ করছি, একচট্টি হিজরিতে দশই কারবালাই মাহে মুহররমুল হারামে কারবালার ময়দানে আমার নবীর নামাসা ইমামে হুসাইন সহ আমার নবীর আউলাদে মুস্তাফার মধ্যে 72 জন আউলাদের তাজা রক্ত, যাদের তাজা রক্ত কারবালার ময়দানে পড়েছে, যাদের কারণে ইসলাম জিন্দা হলো, সেই কারবালার ময়দানে শহীদদেরকে রেখে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহফিলের সদকাই শুহদায়ে কারবালা সম্মানিত হাজিরিন, আজকের মেহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? আমরা দুনিয়ার কাউকে, দুনিয়ার কোন এমপির আমরা অনুষ্ঠানে নই, দুনিয়ার কোন মন্ত্রীর অনুষ্ঠানে নই, দুনিয়ার কোন চেয়ারম্যানের অনুষ্ঠানে নই, দুনিয়ার কোন স্বনামধন্য ব্যক্তির অনুষ্ঠানে নই, আমরা এমন একটা অনুষ্ঠানে যে অনুষ্ঠানের মধ্যে আমার নবী হাজির। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন, আমরা এমন নবীর অনুষ্ঠানে যে অনুষ্ঠানের মধ্যে আমার নবী হাজির আছে, আমরা এমন নবীর দরুদ পড়তেছি যেই নবী দরুদ শুনতেছে, আমরা হলাম হায়াতুন নবীর উম্মত, আমরা হলাম জিন্দা নবীর উম্মত, আমরা মৃত নবীর উম্মত নই, আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, সেই জিন্দা নবীর নাতির মহাফিলে আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবী জিন্দা নাকি মরা? জোরে বলুন, জিন্দা নাকি মরা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমাদের দেশে একদল বলে নবী মাটির সাথে, নবী মাটির সাথে মিশে পচে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এলান হচ্ছে, আমার নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমার নবী দুনিয়ার জমিনে যেইভাবে ছিল এখনো পর্যন্ত রওজার মধ্যে সেইভাবে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা জিন্দা নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? পিয়ারা হাজিরিন, এই জিদি বাহিনীরা শুধু আমার নবীর নাতির উপর নির্যাতনের ইসলিম রোলার ছাড়াই নাই, আমার নবীর রওজা মুবারকে তথা মদিনার জমিনও পর্যন্ত তারা অত্যাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? পিয়ারা হাজিরিন, আমার নবী জিন্দা, এর প্রমাণ আমরা কোরআনে পাই, আমার নবী জিন্দা, এর প্রমাণ আমরা হাদিসে পাই, আমার নবী কেমন জিন্দা নবী, আমার নবীর রওজা থেকে আজান পর্যন্ত, আজানের শব্দ পর্যন্ত বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, আমার নবী জিন্দা, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা শহীদায়ে কারবালার মাহফিলে আসলাম ইমামে হুসাইনকে স্মরণ করার জন্য। ইমামে হুসাইন আমরা কিভাবে স্মরণ করব? কেন আমরা ইমামে হুসাইনকে স্মরণ করব? কারণ ইমামে হুসাইন হলো আমার নবীর নওয়াসা, আমার নবীর সাহেবজাদা, আমার নবীর নাতি। কেমন নাতি? মাহে মুহররমুল হারামের 61 হিজরির 10ই মুহররম কারবালার ময়দানে যার রক্তের বিনিময়ে আমার নবীর ইসলাম আবার পুনরায় জিন্দা হয়েছিল, যার কারণে আমার নবীর ইসলাম আবার জিন্দা হয়েছিল, তিনি হলেন আমার নবী আউলাদ ইমামে হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন। আমার ভাইরা, সেই ইমামে হুসাইনকে স্মরণ করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? কেন আমরা ইমামে হুসাইনকে স্মরণ করব? আমরা ইমামে হুসাইনকে স্মরণ করব এই জন্য, ইমামে হুসাইনকে স্মরণ করব দুনিয়ায়, আর আমরা জান্নাত লাভ করব ইমামে হুসাইনের কাফেলায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী জিন্দা, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন জিন্দা নবী, এর প্রমাণ আমরা হাদিসে পাই, আমার নবীর নাতির উপর যারা যারা নির্যাতনের ইসতিমরুলার চালিয়েছিল সেই জিদি বাহিনীরা শুধু
কারবালার ময়দানে আমার নবীর পরিবারের উপর নির্যাতন করে নাই, আমার নবীর নাতিকে শুধু শহীদ করে নাই, মদিনার মানুষের উপর আক্রমণ করেছিল, এমনকি মসজিদে নববী শরীফ যেখানে আমার নবীর রওজা, আমার নবীর রওজার পাশে যেই মসজিদ আছে ওই মসজিদের নাম হলো মসজিদে নববী শরীফ, ওই মসজিদে নববী শরীফ পর্যন্ত 3 দিন পর্যন্ত বন্ধ রেখেছিল। মদিনার কোন মানুষ ওই মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারে নাই, উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, এই ইয়াজিদ বাহিনীরা মদিনার মানুষের উপর নির্যাতন করেছিল, শুধু তাই নয় মসজিদ নববী শরীফ পর্যন্ত 3 দিন বন্ধ করে দিয়েছিল। তারা সেই সময়ের মধ্যে যুদ্ধ করেছিল, ওই যুদ্ধের নাম হলো হাররার যুদ্ধ। ওই হাররার যুদ্ধের সময় মসজিদ নববী শরীফ কয়দিন বন্ধ ছিল, জোরে বলুন কয়দিন? ওই 3 দিন পর্যন্ত মানুষকে এত নির্যাতন করেছিল, মদিনার কোনো মানুষ মসজিদের মধ্যে যাইতে পারে নাই। আমার ভাইরা, যখন হাররার যুদ্ধ শুরু হয়েছিল, মসজিদ নববী শরীফ বন্ধ, আর বন্ধ অবস্থার কারণে একজন মানুষ ছিল ওখানে, একজন তাবেঈ ছিল যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, ওনার নাম হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার ভাইরা, মসজিদ নববী শরীফের মধ্যে হাররার যুদ্ধ যখন শুরু করলো, এজিদি বাহিনীর দল যখন মদিনা শরীফের মানুষদের উপর নির্যাতন শুরু করলো, মদিনার মানুষ ঘর থেকে বের হতে পারে নাই, আবার মসজিদে নববী শরীফের মধ্যেও যেতে পারে নাই, মসজিদে নববী শরীফের দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছিল। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব আমার নবীর একজন উনি একজন প্রখ্যাত তাবেঈ ছিল, মসজিদে নববী শরীফের মধ্যে তালা থাকার কারণে উনি 3 দিন পর্যন্ত নামাজ, উনি 3 দিন পর্যন্ত বের হতে পারে নাই। আমার ভাইয়েরা, মসজিদে নববী শরীফের মধ্যে আযানও পর্যন্ত হয় নাই। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলতেছেন, 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন জামে মসজিদ থেকে আমি আযানের শব্দ শুনতে পাই নাই, যখন আযানের সময় হতো, ফজরের যখন ওয়াক্ত হতো, আমি নবীর রওজা থেকে আযানের শব্দ শুনতে পেতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলতেছেন, দুনিয়ার কোন মসজিদ থেকে আমি আযানের শব্দ শুনতে পাই নাই, যখন আযানের সময় হতো, তখন মসজিদ নববী শরীফ থেকে আমার নবীর রওজা থেকে আমি আযানের শব্দ শুনতে পেতাম। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবীর রওজা থেকে আযান বের হতো, একামতের শব্দ বের হতো, আর আমি 3 দিন পর্যন্ত নবীর রওজার আযান শুনে শুনে আমি নামাজ আদায় করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জিন্দা নাকি মরা? জোরে বলুন জিন্দা নাকি মরা? আল্লাহ আমাদেরকে জিন্দা নবীর উম্মত করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিন্দা নবীর উম্মত হয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, কাল কিয়ামতের ময়দানে সেই নবীর মহব্বত দিয়ে কিয়ামতের ময়দানে যেতে আমরা যেতে পারি, সেই নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেন যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মনের মধ্যে একটু নবীর প্রেমের আওয়াজ দিলাম, আল্লাহ আমাদের এই প্রেম অন্তরের মধ্যে জাগ্রত করে আমাদের জীবন যেন আমরা নবী নবী করে যেন পাগল হতে পারি, আমাদের কলবে যেন নবীর মহব্বত দিয়ে কলবকে যেন মদিনার রাজধানী বানাতে পারি, আমাদের জবানের মধ্যে নবী নবী জিকির করে আমাদের জীবন যেন দামি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমার নবীর প্রেম অন্তর থাকলে আমরা দামি হব কিনা? জোরে বলুন হব কিনা? আমার নবীর প্রেম থাকার কারণে সিদ্দিক আকবর দামি হলেন, আমার নবীর প্রেম থাকার কারণে ফারুক আজম দামি হলেন, আমার নবীর প্রেম থাকার কারণে উসমান জিন্নুরান দামি হলেন, আমার নবীর প্রেম থাকার কারণে মৌলা আলী শের হুদা দামি হলেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যার অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকবে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে ছাড়বো না, আমি ওই ব্যক্তিকে ছাড়া ওই উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না, দুনিয়ার জমিন থেকে যার হৃদয়ের মধ্যে আমি নবীর প্রেম নিয়ে যিনি কবরে আসবে, কবর কুশাদা হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন উনি হাজির হবে আমি নবী তার জন্য সুপারিশ করে আমি আল্লাহর পক্ষ
আমি জান্নাতের ব্যবস্থা করে দেবো, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে কবুল করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামে কদিমের ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, সাথে সাথে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূরি জবানের একখানা হাদিসে মুবারক উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি হয়, মদিনাওয়ালা নবীর নিগাহে করম যদি হয়, হাসনাইনে কারিমায়ের ফুয়জাত বরকত যদি হয়, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু যদি হয়, আপনাদের যদি ধৈর্য হয়, স্বল্প সময়ের মধ্যে আমার নির্ধারিত বিষয়বস্তুর আলোকে আমার বক্তব্য শেষ করব। আমরা যারা বসে বসে শুনতেছি, আল্লাহ আমাদেরকে শুনে আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সবাইকে আমল করে আকায়েদি জিন্দেগি যেন দুরস্ত করতে পারি, সবাইকে হালে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলি। সম্মানিত হাজিরিন, আমার নবীর নাতি ইমামে হুসাইন কারবালার ময়দানে যেদিন শহীদ হলেন, যেদিন শিমুর বাহিনী, যেদিন এজিদ বাহিনী আমার নবীর নাতিকে শহীদ করে দিলেন, ওই দিন ইসমান থেকে বৃষ্টির বদলে রক্ত দুনিয়ার জমিনে পড়েছিল, ওই দিন দুনিয়ার জমিনে দিনের মধ্যেই তারকাগুলো আলোকিত হয়ে গিয়েছিল, ওই দিন আসমান কেঁদেছিল, ওই দিন জমিন কেঁদেছিল, ওই দিন ফেরেশতারা কেঁদেছিল, ওই দিন সারাদিন এমন ভাবে দুনিয়ার জমিন অন্ধকার হয়েছিল, দুনিয়ার জমিনে এমন ভাবে শূন্যতা দেখা দিয়েছিল, আমার নবীর আওলাদ কারবালার ময়দানে কিভাবে তারা শহীদ করে দিয়েছিল। পিয়ার হাজিরিন, ইমামে হুসাইনের কারবালার কথা শুনলে এজিদি যার অন্তরের মধ্যে এজিদির মহব্বত তার ভালো লাগে না, আর ইমামে হুসাইনের কারবালার সেই করুণ কাটি যখন ইমানদারদের সামনে আলোচনা করা হয়, ইমানদাররা থাকতে পারে না, ইমামে হুসাইনের জন্য ফাগুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। তো আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান, জোরে বলুন আমরা কি এজিদি নাকি হুসাইনি। যারা এজিদি মুসলমান তারা প্রিন্ট মিডিয়ার মধ্যে বলে, যারা এজিদি মুসলমান যাদের অন্তরের সাথে নিজের সাথে সম্পর্ক, যারা এজিদি এলম নিয়ে দুনিয়ার মানুষকে গুমরাহি করতেছে, যারা মানুষকে সরল মারা মানুষদেরকে পদভস্ত করতেছে, যারা সুললিত কণ্ঠ দিয়ে মানুষদেরকে ওয়াজ করে, যারা সরল মারা মুসলমানদেরকে দুঃখা দিচ্ছে, তারা মাহফিলের মধ্যে বলে ইমামে হুসাইনের হত্যার পিছনে এজিদের কোনো হাত নাই, চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলো নাউযুবিল্লাহ। তো যারা ইমামে হুসাইনের হত্যার পিছনে যাদের ইজিদের হাত নাই, আমরা কি তাদের পাগল নাকি নবীর পাগল, জোরে বলো না কার পাগল। পেয়ারা হাজিরিন, যারা ইজিদি মুসলমান পরকালে তাদের স্থান জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা, আর যাদের অন্তরে হুসাইনির প্রেম তাদের স্থান জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পেয়ারা হাজিরিন, আমরা কেন ইমামে হুসাইনকে ভালোবাসবো, কারণ আমার রসুল সেই ভালোবাসার শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। শুধু আমার রসুল নয়, লামকারের খোদা এলান করে দিলেন সেই ভালোবাসা আমার রসুলকে, সেই ভালোবাসা অর্জন করার জন্য, আর সেই ভালোবাসা কামনা করে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে এলান করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, আমার আল্লাহ কি জন্য, আমার আল্লাহ কিভাবে আহলে বাইতের রাসূলের মহব্বত কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে আমার রসুলকে এলান করে দিলেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছে, কথা বলেন ঠিক কিনা, আমার নবী অনেক কষ্ট করেছি, আমার নবীকে ইহুদি নাসারা কাফেররা অনেক অত্যাচার করেছে, আমার নবীর নবুয়তের নূরানি শরীর মুবারকে পাতারের আগতেই আমার নবীর শরীর মুবারককে রক্তে রঞ্জিত করে দিয়েছে, আমার নবীর দন্দন মুবারক শহীদ করেছে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবী কত কষ্ট করেছে, আমার ভাইয়েরা আমার নবী এইসবের কি কোনোদিন বদলা উম্মত থেকে চেয়েছেন,
কথা বলে চেয়েছেন আমার ভাইয়েরা, আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে এর বদলা উম্মত থেকে ছাই নাই, আমার নবী এত কষ্ট করার পরও এই কষ্টের কথা আমার নবীর সামনে কি করে নাই, উপস্থাপন করে নাই। আমার আল্লাহ এলান করে দিলেন, ওগো নবী তুমি দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছো, এই কষ্টের বদলা তুমি চাইও না, একটা মাত্র বদলা চাও, সেই বদলার নাম হলো আহলে বাইত রসুল, আমার নবীর আওলাদের মহব্বত, আমার নবীর আহলে বাইত রসুলের মহব্বত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে এলান করে দিলেন, আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ঐলান করে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, এ আয়াত করিমা আমার আল্লাহ যখন নাযিল করে দিলেন, আমার রাসূল নবুয়তের নূরানি জবানে সাহাবায়ে কেরামের মাঝে তেলাওয়াত করা শুরু করলেন, সাহাবায়ে কেরামের মাঝে তেলাওয়াত যখন শুরু করলেন, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস প্রত্যেকে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা আমার রসুলের যুগে প্রখ্যাত মুহাদ্দিস ছিল, আমার রসুলের যুগে প্রখ্যাত ফকিহ ছিল, আমার রসুলের যুগে প্রখ্যাত মুফাসসির ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার ভাইয়েরাও, রসুল পাকের যুগে যিনি বিশিষ্ট মুফাসসির ছিলেন, যিনি কোরআনুল করিমের তাফসির বেশি বুঝতেন, উনি আর কি নয়, উনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতু কাহাবুলাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন ইসলাম প্রসার করতে গিয়ে, উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ করে দিয়েছেন, কাফেররা আপনাকে অত্যাচার করেছে, কাফেররা আপনাকে নির্যাতন করেছে, আপনি এইসবের কোনো বদলা চান না, একমাত্র বদলা চান, সেই বদলার নাম হলো আপনার আহলে পরিবারের মহব্বত। এই কথা যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এলান করে দিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদেরকে মহব্বত করলে আপনি রাসূলের আহলে পাইদের মহব্বত আদায় হবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটি বার বলে দাও, যাতে আমরা বেশি বেশি আপনার পরিবারকে আপনার আহলে পরিবারকে ভালোবাসতে পারি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার ভাইয়েরা, আমার রসুলকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ কাদেরকে আমরা ভালোবাসবো, আমার রসুল এলান করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর কাদেরকে ভালোবাসার জন্য এলান করেছেন জানেন? আমার রসুল একটা একটা করে বলে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার আহলে বাইতের মধ্যে যাদেরকে তোমরা বেশি মহব্বত করবা, সর্বপ্রথম হলো আমি নবী, কে আমি নবী, অর্থাৎ নবীকে ভালোবাসতে হবে কিনা, জুড়ে বলুন না বাবা, নবীকে ভালোবাসতে হবে কিনা, নবীর ভালোবাসাটা ইমানদার হওয়া যাবে না, নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না, মুমিন নবীর ভালোবাসা ছাড়া পরিপূর্ণ কামেল হওয়া যাবে না, পরিপূর্ণ ইমানদার হবার জন্য, পরিপূর্ণ মুমিন হবার জন্য সর্বপ্রথম আমার নবীকে মহব্বত করতে হবে। আরো জুড়ে, আমার ভাইয়েরা, আমার নবী এলান করে দিলেন, আমি নবীকে মহব্বত করতে হবে, আমার ফাতিমা, আমার বেটি, আমার ফাতিমাকে মহব্বত করতে হবে, আমার জামাতা মাওলানা আলী শের হুদা আর তাদের দুই সন্তান ইমামে হাসান হাসান আর হুসাইনে মুজতবাকে মহব্বত করতে হবে। যদি পাকে পাঞ্জাতনকে আমি নবী পরিবারকে মহব্বত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ নাজাত দিবে, জান্নাত দিবে। আল্লাহ এই আয়াতের ভিতরে এলান করে দিলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়েলাও আরো জুড়ে জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়েলাও কোথায় রইলেন
প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আর আপনি বিনে কে লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া আল্লাহ হুম্মা আরে নবী আসুন আমরা ইমামে হোসেনকে ভালোবাসবো ঠিক কিনা বলেন, কারণ ইমামে হোসেনের ভালোবাসা যদি আমরা অন্তরে নিয়ে যেতে পারি, ইমামে হোসেনের ভালোবাসা নিয়ে যদি আমরা ইন্তেকাল করতে পারি, তাহলে আমাদের কবর হয়ে যাবে কুশাদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন না আমার ভাইয়েরাম। এবার আসুন, ইমামে হুসাইনকে ভালোবাসলেন, ইমামে হাসানকে ভালোবাসলেন, মাওলা আলী শের হুদাকে ভালোবাসলেন, হাতুরে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসলেন, আমার নবীকে ভালোবাসলে কি লাভ পাওয়া যায়, কি লাভ পাওয়া যায়? এটা আমার রসুল হাদিসে পাকের মধ্যে এলান দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা। রসুলে পাকের হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, উনি একদিন রসুলে পাকের দরবারে গেলেন আর আমার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিবারের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনার পরিবারের মধ্যে কাকে আপনি বেশি ভালোবাসেন? হযরতে আনাস বিন মালিক, যিনি আমার রসুলের দরবারের মধ্যে 10টি বছর হেদমত করেছেন, কয়টি বছর কথা বলেন না, কয়টা বছর? হযরতে আনাস বিন মালিক আমার রসুলের দরবারে 10টা বছর হেদমত করেছেন। কিভাবে জানেন? হযরতে আনাস বিন মালিক যখন উপযুক্ত, যখন দুনিয়ার জমিনে কথা বলা আরম্ভ করলেন, হযরতে আনাস বিন মালিকের আম্মা ওনাকে নিয়ে রসুলের পাকের দরবারে চলে গেলেন। আমার রসুলকে বললেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসের জন্য দোয়া করো, আমার আনাসের হায়াতের জন্য দোয়া করো। আমার রসুল হযরতে আনাস জন্য এমন ভাবে দোয়া করেছেন, হযরতে আনাসের সন্তান দুনিয়ার সন্তানদের চাইতো আরো বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, মদিনা শরীফের মধ্যে আনাসের এত সংখ্যা, আনাসের এত সন্তান ছিল আমার রসুলের কারণে। শুধু তাই নয়, আমার রসুল আনাসের সন্তানদের জন্য দোয়া করেছেন, সেই জন্য দুনিয়ার জমিনে তিনি সব বেশি সন্তান জন্ম দিয়েছেন। হযরতে আনাসের সন্তানদের জন্য আমার নবী দোয়া করেছেন, হযরতে আনাসের মালের জন্য দোয়া করেছেন, হযরতে আনাসের বাগানে বেমৌসুমি ফল পর্যন্ত পাওয়া যেত একেবারে আমার নবীর দোয়ার কারণে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। পেরা হাজিরিন, মদিনা শরীফের মধ্যে হযরতে আনাসের খেজুর বাগান ছিল, কিন্তু খেজুর শেষ হয় নাই, খেজুর সব বাগানের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু হযরতে আনাস বিন মালিকের জন্য আমার রসূল এত দোয়া করেছেন, হযর সবার বাগানে খেজুর শেষ হলেও হযরতে আনাসের বাগানের মধ্যে খেজুর শেষ হতো না, কারণ আমার নবী তোনার জন্য দোয়া করে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আমার নবীর দোয়া কবুল হয় কিনা, আরো জোরে বলো কবুল হয় কিনা, কেমন কবুল? সারা বছর হযরতে আনাস বিন মালিকের বাগানের মধ্যে মদিনাবাসীরা সারা বছর খেজুর পেত, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিবারের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার রসুল দেরি করে নাই, হে আনাস, আমার পরিবারের মধ্যে আমি হাসান আর হুসাইন কি আমি নবী বেশি ভালোবাসি। আরো জোরে বলুন না। কিরে ভাই, আপনাদের সুবহানাল্লাহ বললে ভয় লাগেনি? সুবহানাল্লাহ বললে আপনাদের ডর লাগেনি? সুবহানাল্লাহ বললে আমাদের লাভ না ক্ষতি? জোরে বলুন লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বললে কি পরিমাণ আল্লাহ খুশি হয়? এইরকম একটা ঘটনা আপনারা শুনবেন নি, শুনতে স্যার সবাই একটু সামনে আসুন, সামনে সামনে চলে আসুন। আল্লাহুম্মা ওয়ালায়ালি সুবহানাল্লাহর ফজিলত শুনবেন নি, আপনারা শুনবেন নি, শুনতে স্যার কে কে স্যার হাত তোলেন,
আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলুন আমিন। পেয়ারা হাজিরিন, আল্লাহর জলিলুল কদর নবী হযরত মূসা কলিমুল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী মূসা, উনি আল্লাহর, উনার কি, উনি কি আল্লাহর নবী বলেন, উনি কি জলিলুল কদর নবী, কেমন নবী, উনি দুনিয়ার জমিনে বসে খোদার সাথে কথা বলতেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বলতেন বাবা, কথা বলেন, কি বলতেন, কার সাথে? মূসা কলিমুল্লাহ দুনিয়ার জমিনে বসে খোদার সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন না, আমি সুবহানাল্লাহর ওয়াজ করতেন, সুবহানাল্লাহ বড় করে বলতে হবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন উনি ঘর থেকে বের হলেন, কি থেকে, সবাই বলো না, কি থেকে, ঘর থেকে বের হলেন কার সাথে কথা বলার জন্য, কথা বলার জন্য কার সাথে, উনি ঘর থেকে বের হলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তুর পাহাড়ে যাওয়ার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ার হাজিরিন, ঘর থেকে বের হলেন, কিছু দূর গেলেন, দেখা পেলো, সাক্ষাৎ পেলো কতগুলো হাঁসের সাথে, কিসের সাথে, হাঁস ছিলেন নি আপনারা, আমাদের মামুরা হাঁস মুরগি পালন করে না, হাঁসের সাথে হযরতে মূসা কলিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। পেয়ারা হাজিরিন, আমরা দুনিয়ার জমিনে কি হাঁসের সাথে কথা বলতে পারি, কিন্তু মূসা কলিমুল্লাহর সাথে ওই হাঁসগুলো কথা বলেছেন, জোরে বলেন, আরো জোরে, হযরতে মূসা কলিমুল্লাহ ঘর থেকে বের হলেন, কিছু দূর যাওয়ার পর কতগুলো হাঁসের সাথে দেখা হলো, ওই হাঁসগুলো মূসা কলিমুল্লাহকে বলেন, হে আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কথা বলেন, কাকে বলতেছে, মূসা কলিমুল্লাহকে, কারা বলে, ওই হাঁসগুলো বলে, হযরতে মূসা কলিমুল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। পেয়ারা হাজিরিন, হযরতে মূসা কলিমুল্লাহকে ওই হাঁসগুলো বলতেছেন, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ এত মুজিজা দান করেছেন, আল্লাহ আপনাকে এত ক্ষমতা দান করেছেন, আপনি দুনিয়ার জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে পারেন, ও আল্লাহর নবী, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমাদের একটা আরজু, আমাদের একটা থামান্না, খোদার কাছে কি পেশ করতে পারবেন, সুবহানাল্লাহ বলেন না, কারা বলেন, ওই হাঁসগুলো বলেন, হে আল্লাহর নবী, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, তখন আমাদের একটা ছোট্ট একটা আরজু, ছোট্ট একটা থামান্না, ছোট্ট একটা আবেদন আল্লাহর দরবারে কি পেশ করবেন, মূসা কলিমুল্লাহ বলেন, বলেন আপনার, আপনাদের সেই আরজু, আপনাদের সেই দরখাস্ত, সেই আবেদন আমি খোদার কাছে পেশ করবো, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। ওই হাঁসগুলো বলতেছেন, হে আল্লাহর নবী, দুনিয়ার জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে অনেক দিন, কি কি দিন, অনেক দিন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে দুনিয়ার জমিনে পাটুল ধরে দিয়েছে, বৃষ্টির অভাবে দুনিয়ার পুকুর শুকিয়ে গেছে, বৃষ্টির অভাবে দুনিয়ার বিল শুকিয়ে গেছে, আমাদের জন্য একটু পানি দরকার, আমরা একটু বিচরণ করতে পারি না, পুকুরেও নামতে পারি না, বিলের মধ্যেও যাইতে পারি না, জিলের মধ্যেও যাইতে পারি না, ওগো আল্লাহর নবী, আপনি যখন খোদার সাথে কথা বলবেন আর আমাদের আরজিটুকু পেশ করবেন, আল্লাহ কি বলবে, যাতে আল্লাহ দুনিয়ার জমিনে একটু রহমতের বৃষ্টি দান করে, কিসের বৃষ্টি, জোরে বলুন না, কিসের বৃষ্টি, রহমতের বৃষ্টি। হযরতে মূসা কলিমুল্লাহ বলে, হে আল্লাহর জগতের প্রাণীরা, তোমরা যে আবেদন আমাকে বলেছো, খোদার সাথে যখন আমি কথা বলবো, তখন আমি তোমাদের এই আবেদনটুকু আমি খোদার দরবারে পেশ করব, আমার ভাইরা এই ঘটনাটুকু আপনারা কোথায় পাবেন, আল্লামা জালালউদ্দিন রুমি তার বিশ্ববিখ্যাত কিতাব মুসনাদ শরীফের মধ্যে এলান দিচ্ছে, পেয়ারা হাজিরিন, ওদের আবেদনটুকু নিয়ে উনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, সর্বপ্রথম ওই প্রাণীগুলোর আবেদনটুকু আল্লাহর দরবারে পেশ করলেন, হযরতে মূসা কলিমুল্লাহ বলেন, আই বারিলাহি তাআলা, আমি ঘর থেকে যখন বের হলাম কতগুলো প্রাণী আমার সাথে সাক্ষাৎ হলো, তার আমাকে একটা আবেদন করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহ বৃষ্টির অভাবে
দুনিয়ার বিল শুকিয়ে গেছে, দুনিয়ার পুকুর শুকিয়ে গেছে, আল্লাহ বৃষ্টির অভাবে তারা একটু পানিতে বিচরণ করতে পারে না, আল্লাহ ওরা একটু আবেদন করেছে, আল্লাহ তাদের জন্য, আল্লাহ দুনিয়াবাসীর জন্য, আল্লাহ তুমি একটু রহমতের বৃষ্টি বর্ষণ করুন, দূরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি একটু রহমতের বৃষ্টি দুনিয়ার জমিনে ঢেলে দাও, কি দাও বাবা কি দাও, রহমতের বৃষ্টি দুনিয়ার জমিনে কি দাও, ঢেলে দাও, কি দাও, হ্যালো হাত দিয়ে তারা ঢেলে দাও, তারা দাঁড়িয়া তাহের সাহেব ঢেলে দিয়ে হই রে মামলা হাই দাতা লোকেরা ঢেলে দিন হই, কি দাও একটু রহমতের বৃষ্টি দাও। পিয়ারা হাজিরিন মুসা কলিমুল্লাহ এই কথা শুনে লামকারের খোদা বললেন, ওগো মুসা তুমি তাদেরকে বলে দিও আমি আল্লাহ দুনিয়ার জমিনে আরো 40 বছর পর বৃষ্টি দেব। কয় বছর পর কথা বলে না, কয় বছর পর, এমনি তো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে দুনিয়ার পুকুর শুকিয়ে গেছে, হাল বিল শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য যখন প্রার্থনা করলেন মুসা কলিমুল্লাহকে, যখন উসিলা করে খোদার দরবারে যখন এই আবেদন পেশ করলেন, লাবকানের খোদা জবাব দিল আমি আরো 40 বছর পর দুনিয়ার জমিনে কি দেব। বাবা এটা কি সুখের খবর নাকি দুঃখের খবর, কথা বলেন কিসের খবর, আল্লাহ যদি আমাদের জন্য 2 বছর বৃষ্টি বন্ধ করে তাহলে আমাদের অবস্থা কি হবে, একটু ভেবে দেখেছেন, আল্লাহর এত নিয়ামত আমরা কাচ্ছি, আল্লাহর এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, আল্লাহ বান্দাকে এত নিয়ামত দিচ্ছে, সেই বান্দার খবর, সেই বান্দার কলবে আল্লাহর জিকির নাই, কথা বলেন ঠিক কিনা, সেই বান্দা দুনিয়ার জমিন নিয়ে পাগল, সেই বান্দা দুনিয়ার না নিয়ামত দিয়ে, সেই বান্দা দুনিয়ার সম্পদ দিয়ে পাগল, কিন্তু আল্লাহকে ভুলে গেছে। আমার ভাইরা আল্লাহর দরবার একদিন আমাদের হাজিরা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা, কিসের এত অহংকারী, কিসের আমাদের জন্য হবে কবর কাল, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। পিয়ারা হাজিরিন আমার আল্লাহ মুসা কলিমুল্লাহকে বলে দিলেন, ওগো মুসা তাদেরকে বলে দিও আমি 40 বছর পর দুনিয়ার জমিনে বৃষ্টি দেব। মুসা কলিমুল্লাহ খোদার দরবার থেকে কথা বলে রিপ্লাই বাড়ির দিকে চলে যাচ্ছেন, ওই প্রাণীগুলো হাঁসের সাথে দেখা হলো, ওই প্রাণীগুলো বলতেছেন, হে আল্লাহর নবী আমাদের ফরিয়াদটুকু কি, আমাদের আবেদনটুকু আল্লাহর দরবারে পেশ করেছেন। মুসা কলিমুল্লাহ বলেন আমি খোদার দরবারে পেশ করলাম, কিন্তু লামকারের খোদা এলান করে দিলেন আরো 40 বছর পর দুনিয়ার জমিনে কি দিবে, সবাই বলুন না, বৃষ্টি দিবে। পিয়ারা হাজিরিন, পিয়ারা হাজিরিন ওই প্রাণীগুলো এই দুঃখের সংবাদ শুনেই তাদের মনের মধ্যে চিন্তা আনে নাই, তারা দুঃখ আনে নাই, ওরা মনে মনে ভাবতেছি যদি আল্লাহ যদি 40 বছর পরও যদি বৃষ্টি না দেয় তাহলে খোদার সাথে যুদ্ধ করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে আমরা মারামারি করি, দুনিয়ার জমিনে টাকার জন্য মারামারি, দুনিয়ার জমিনে সম্পদের জন্য মারামারি, কিন্তু খোদার সাথে যুদ্ধ করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা। ওই প্রাণীগুলো এই চিন্তা করে দুনিয়ার কোনো দুঃখ তারা আনে নাই, তারা দুঃখ আনে নাই, চিন্তা আনে নাই, তাদের জবান দিয়ে বলে দিলেন মুসা কলিমুল্লার এই সংবাদ শুনে তারা খোদার প্রশংসা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে দিলেন, জোরে বলেন আরো জোরে, তারা কি বলে দিলেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবর বললেন, বলেন তো বাবারা আল্লাহু আকবর করা কার তারিফ, আলহামদুলিল্লাহ কার তারিফ, সুবহানাল্লাহ কার তারিফ, আবার আল্লাহ বলেন বান্দা যখন আমি খোদার তারিফ করে আমি খোদা তাকে রহমত দিয়ে ভরপুর করে দিই, জোরে বলেন আরো জোরে। আমার ভাইয়েরা তাদের জবান দিয়ে আল্লাহর তারিফ করা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করে দিলেন। আমার বাইরে কিতাবের মধ্যে শুনছি তাদের জবান থেকে এখন আলহামদুলিল্লাহর শব্দ শেষ হয় নাই, আল্লাহু আকবার শব্দ শেষ হয় নাই, সুবহানাল্লাহর তারিফ শেষ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি মুহূর্তের মধ্যে দিয়ে ভরপুর করে দিলেন, জোরে বলেন আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন
মূসা কলিমুল্লাহ বলেন, আল্লাহ তুমি তো কিছুক্ষণ আগে আমাকে বলেছেন 40 বছর পর আপনি বৃষ্টি দিবেন, আল্লাহ তুমি মুহূর্তের মধ্যে কেন বৃষ্টি দান করলেন? তখন মূসা কলিমুল্লাহকে আল্লাহ ওহী করলেন, ওগো মূসা, দুনিয়ার কোন জবান দিয়ে যখন আমি খোদার তারিফ বের হই, দুনিয়ার কোন জবান দিয়ে আমি খোদার যখন প্রশংসা বের হই, আমি আল্লাহ 40 বছরের ওয়াদা মুহূর্তের মধ্যে ভঙ্গ করে আমি রহমত দিয়ে ভরপুর করে দিই। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। পেয়ারা হাজিরিন, আমরা হাঁস নাকি মানুষ? কথা বলেন নাকি আমরা হাঁস নাকি মানুষ? তো আমাদের পজিশন বেশি না কম? তো হাঁসগুলো যদি আল্লাহর তারিফ করে, আল্লাহর প্রশংসা করে, যদি মুহূর্তের মধ্যে যদি ওরারা যদি আল্লাহর রহমতের বৃষ্টি যদি দুনিয়ার জমিনে যদি কামাই করতে পারে, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, এত নিয়ামত দেওয়ার পরও যদি আমরা বেশি যদি খোদার জিকির খোদার তারিফ করি, তাহলে আল্লাহ আমাদেরকে রহমত বেশি দিবে নাকি কম দিবে? জোরে বলুন, বেশি দিবে না কম দিবে? আজকে থেকে আমরা আল্লাহর তারিফ বেশি করবো নাকি কম করবো? আল্লাহ আমাদের বেশি আল্লাহর তারিফ প্রশংসা আল্লাহর গুণগান বেশি করে আল্লাহর দরবারে খাঁটি বান্দা যেন হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা ওয়ালায়ালি এবার আসুন আমার ভাইয়েরাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের নওয়াছা, ইমামে হাসান আমার রসুলের নওয়াছা। নওয়াছা মানি হলো আমার নবীর নাতি, আমার নবীর নাতি ইমামে হাসান আর হোসাইন, যাদেরকে আমার নতি আমার নবী নিজের পুত্র বলেছেন, নিজের ঔলাদ বলেছেন। পিয়ারা হাজিরিন, মাহে মুহররম আসলে আমরা কেন সহদায়ে কারবালার মাহফিল করি? কারণ মাহে মুহররম হলো ইমানদারদের পরিচয়ের মাঝে। বলেন সুবহানাল্লাহ, কারা ইমান কারা বেঈমান, কাদের অন্তরের মধ্যে হুসাইনি প্রেম, কাদের অন্তরের মধ্যে এজিদি প্রেম, এটা মাহে মুহররম আসলে আমরা চিহ্নিত করতে পারি। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনের মধ্যে অনেক মসজিদ আছে, অনেক মসজিদের মেহরাব আছে, অনেক মসজিদের ইমাম আছে, অনেক মসজিদের মধ্যে অনেক মেহরাবের মধ্যে মাহে মুহররম আসলে অনেক মেহরাবের মধ্যে আওলাদে রাসূলের আচরণ হয়, শহদায়ে কারবালার মাহফিল হয়। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মেহরাবের ইমাম আছে যারা মাহে মুহররমের আলোচনা মুঠেই করে না। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, যে মসজিদের মেহরাবে মাহে মুহররমের আলোচনা হয় না, মনে রাখবেন তাদের সাথে এজিদের সাথে সম্পর্ক। আর যে মেহরাবের মধ্যে ইমামের আলোচনা হয় মাহে মুহররমের, যে আলোচনা হয় ইমামে হাসান এবং হুসাইনের, মনে রাখবে তাদের অন্তদের সাথে ইমামে হুসাইনের সাথে মোহাব্বত। জুড়ে বলেন আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আমার রসুল হাদিসে পাকের মধ্যে এলান করে দিলেন, আনাস বিন মালিক বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার পরিবারের মধ্যে আপনি কাদেরকে মোহাব্বত করেন? আমার রসুল নবুয়তের নূরানি জমানায় এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, আমার পরিবারের মধ্যে আমার নাতি ইমামে হাসান আর হুসাইনকে আমি নবী বেশি মোহাব্বত করি। আরো জোরে বলুন না আমার ভাইরাম, হাদিসে পাকের মধ্যে এলান হচ্ছে, একদিন আমার রসুল ইমামে হুসাইনকে ডানে আর আমার রসুলের সাহেবজাদা হযরত ইব্রাহিমকে ডানে বসাইয়া একদিন আমার রসুল কি করতেছেন? তাদেরকে খেলা দিচ্ছেন, তাদেরকে নিয়ে আনন্দ করতেছেন, তাদেরকে আদর দিচ্ছেন। এমন সময়ের মধ্যে জিবরিল আমিন রসুলের পাকের দরবারে চলে আসলেন, আমার রসুলকে বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি দুই একদিকে আপনার আওলা ইব্রাহিম আর একদিকে আপনার নাতি হুসাইন, আপনি তাদেরকে নিয়ে কি করতেছেন? আদর করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লামকারের খোদা, আমি জিবরিলকে পাঠিয়েছি, আপনার এই দুই সন্তান থেকে একটা সন্তানকে আল্লাহ নিয়ে নিবে, এখন আপনি আর মর্জি মোতাবেক আপনি কাকে বেশি পছন্দ করেন আপনি রেখে দিতে পারেন, আপনার ছেলেকে চাইলে আপনি রেখে দিতে পারেন, আপনার নাতিকে চাইলে আপনি রেখে দিতে পারেন। পেয়ারা হাজিরিন, আমার রসুল চিন্তায় পড়ে গেলেন, এই দুই আওলাদ থেকে একজনকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে
নিয়ে নিবে, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে। পেয়ারা হাজিরিন আমার রসুল চিন্তায় পড়ে গেলেন, আমার হোসাইন যদি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে তাহলে আমি নানা বেশি খুশি, আমি নানা বেশি কি হব, আমি দুঃখ পাবো, আমার বেটি ফাতেমা দুঃখ পাবে, আমার আলী বাবা আমার আলী বেশি দুঃখ পাবে, আর আমার সাহেবজাদা ইব্রাহিম যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় তাহলে আমি নবী একজন এই কষ্ট পাবো। পেয়ারা হাজিরিন আমার রসুল সেই দিন ইমামে হোসাইনকে বেশি মহব্বত করেছেন, আর ইব্রাহিমকে নিজের নিজের নাতির জন্য কোরবান করে দিলেন। পেয়ারা হাজিরিন এই ঘটনা জিবরিল আমিন যেই দিন এসেছে ওই দিন থেকে তিন দিনের মধ্যে আমার রসুলের সাহেবজাদা হযরত ইব্রাহিম ইন্তেকাল হলো, আর আমার রসুল ইমামে হোসাইনকে ভালোবেসে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে দিল, আয় আমার উম্মত আয় আমার উম্মত শুনো শুনো, যারা আমার এই নাতিকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি রসুল তাদের জন্য সুপারিশ করব, আমার এই নাতি তাদেরকে নিয়ে জান্নাতে কাফেলা হিসেবে চলে যাবে। জোরে বলেন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন দুনিয়ার জমিনে আমরা ইমামে হোসাইনকে ভালোবাসে জান্নাতে যেতে চাই কি চাই না, আরো জোরে বলো যাই কি চাই না। পেয়ারা হাজিরিন ইমামে হুসাইন আমার রসুলের অত্যন্ত আদরের নাতি ছিল। পেয়ারা হাজিরিন যাদেরকে আমার রসুল যাদেরকে নিয়ে খেলা করতো যাদেরকে বেশি মহব্বত করতো সেই ইমামে হুসাইনকে কারবালার ময়দানে কারা শহীদ করলো, পেয়ারা হাজিরিন কিভাবে তারা শহীদ করতে পেরেছে, তাদের কণ্ঠের মধ্যে একটু কেন মহব্বত নাই, যাদেরকে ওই দিন যাদের তাদেরকে যেদিন শহীদ করা হচ্ছিল সেই দিন আত্মার ক্রন্দন করেছিল, আত্মানের ফেরেশতারা ক্রন্দন করেছিল, আত্মানের ফেরেশতারা ক্রন্দন করেছেন ইমামে হুসাইনের শাহাদাতের কথা শুনে, আত্মানের জমি এমন ভাবে দুঃখ পেয়েছিল ইমামে হুসাইনের শাহাদাতে, কিন্তু এজিদি বাহিনীর অন্তরের মধ্যে একটু মহব্বত আসে নাই, তারা আমার নবীর আওলাদকে শহীদ করে করে তাদের স্থান জাহান্নামে করে নিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য শায়ের বলতেছেন কারে বাহলা রে কো রুহন কাহিনী কেমনে বুলা যাই, কারে বাহলা রে কো রুহন কাহিনী আরো জোরে, কারে বাহলা রে কো রুহন কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নিশে টোরে জিদরাই, কারে বাহলার করুন কাহিনী আরো জোরে, কারে বাহলার কো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসুন ইমামে হুসাইনকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায় কিনা, আরো জোরে বল জান্নাত পাওয়া যায় কিনা। ইমামে হুসাইনকে মহব্বত করলে জান্নাত মিলে, ইমামে হুসাইনকে মহব্বত করলে শহীদের মর্যাদা পাওয়া যায়, ইমামে হুসাইনকে মহব্বত করলে দুনিয়ার জমিন থেকে গুনাহ মাফ হয়, ইমামে হুসাইনকে মহব্বত করলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আমার ভাইয়েরা। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে নোট করতেছেন, মান মাতা আলা হুব্বে আলা মুহাম্মাদিন মাতা শহীদা। জুরে বলেন সুবহানাল্লাহ, যেই ব্যক্তি ইমামে হুসাইনকে মহব্বত করে আওলাদে রসুলকে মহব্বত করে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে কবরে যাইতে পারে মাতা শহীদা, উনি দুনিয়ার জমিন থেকে যায় নাই বরং উনি শহীদ হয়ে দুনিয়ার জমিন ইন্তেকাল করলো। জুরে বলেন আরো জুরে বলেন আমার ভাইয়েরা, শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাইতে হয়, শহীদ হওয়ার জন্য অস্ত্র ধরতে হয়, শহীদ হওয়ার জন্য দুই পক্ষ লড়াই করতে হয়। আমার ভাইয়েরা ইমামে হুসাইন কারবালার ময়দানের মধ্যে এজিদি বাহিনীর সাথে লড়াই করে, এজিদি বাহিনী ছিল জাহান্নামের পক্ষে আর আমার ইমামে হুসাইন ছিল জান্নাতের পক্ষে, ইমামে হুসাইনের দল ছিল নবীর পক্ষে আর এজিদি বাহিনীর দল ছিল শয়তানের পক্ষে। আমার ভাইয়েরা ইমামে হুসাইন কারবালা
গাজার ময়দানের মধ্যে দীন ইসলামকে রক্ষার জন্য, আল্লাহর নবীর দিনকে প্রচার করার জন্য, আল্লাহর নবীর দিনকে বুলন্দ করার জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আমার ভাইরা, ইমামে হুসাইন ইমামে হুসাইনকে মহব্বত করে, ইমামে হুসাইনকে মহব্বত করে আমার নবীর উম্মত, যদি নবীর উম্মত হয়ে যদি আমরা ইমামে হুসাইনকে মহব্বত করে যদি আমরা খবরে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে শাহাদাতের সেই মর্যাদা দিয়ে আল্লাহ আমাদের জিন্দেগিকে ভরপুর করে দিবে। আরো জোরে বলে এখন আমাদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য আমাদেরকে কারবালার ময়দানে যেতে হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন কারবালার ময়দানে জিহাদ করে এটাই শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত আমার নবীর উম্মতরা যদি আমি হুসাইনকে ভালোবেসে কবরে যাইবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তাদের কবরের জীবনকে ধন্য করে দিবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ইমামে ফখরুদ্দিন রাজি তার কিতাবের মধ্যে নোট করতেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, পেয়ারা হাজিরিন, যদি গুনা মাফ করতে চাও, যদি দুনিয়ার জমিন থেকে গুনা মাফ করে যদি খবরে যাইতে চাও, তাহলে ইমামে আলী মকাম আলে মুহাম্মদ নবীর পরিবার ইমামে হাসান ইমামে হুসাইন মা ফাতেমা আলীকে মহব্বত করে যদি আপনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করতে পারেন, ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে হাদিস নোট করতেছেন, তাহলে উনার জীবনের গুনাহ মাফ হয়ে উনি মাসুম হয়ে উনি নিষ্পাপ হয়ে উনি কবরের মধ্যে চলে যাবে। জুরে বলেন সুবহানাল্লাহ। আরো জুরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইনকে ভালোবাসলে নিশ্চিত জান্নাত, কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইনকে ভালোবাসলে শহীদের মর্যাদা পাওয়া যায়, ইমামে হুসাইনকে ভালোবাসলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ইমামে হুসাইনকে ভালোবাসলে দুনিয়ার জমিনে পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যায়। পেয়ারা হাজিরি, শুধু তাই নয়, ইমামে হুসাইনকে ভালোবেসে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরকে ফেরেশতাদের জিয়ারতের স্থান বানিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এই নিয়ামত কি আর কেউ পাবে? কতগুলো পাবে? আমার নবীর উম্মত আমরা নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে যদি আমরা ইমামে হুসাইনকে ভালোবাসি, তাহলে সেই নিয়ামত আল্লাহ আমাদের জন্য বদারিত করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে ইমামে হুসাইনকে ভালোবেসে আল্লাহর দরবারে যেন আমরা যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, অপর হাদিসের মধ্যে আসুন, আমার নবী তাদেরকে ভালোবাসতেন, আমার নবী শুধু তাদেরকে ভালোবাসতেন না, আমার রাসূল ইমামে হাসান আর হোসেনকে ভালোবেসে সাহাবায়ে কেরামের মাঝে এলান করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার হাসান আর হোসেনকে আমি নবী ভালোবাসি, আমি নবী কি করি ভালোবাসি, কথা বলেন একটু জোরে বলুন না, আমার নবী ইমামে হাসান আর হোসেনকে কি করে ভালোবাসে? সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার এই হাসান আর হোসেনকে যারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসি, আর আমি নবী তাদেরকে ভালোবাসি আল্লাহও তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ পরকালে তাদেরকে জান্নাত দিবে, কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরের ওপর হাদিসের মধ্যে আসুন, যারা ইমামে হাসান আর হোসেনকে ভালোবাসবে না, আমি নবী তাদেরকে ভালোবাসি না, আর আমি নবী যাদেরকে ভালোবাসি না আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আর আল্লাহ যাদেরকে ভালোবাসে না আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না, আল্লাহ তাদেরকে কি দিবে? কথা বলেন না বাবা, কি দিবে? জাহান্নাম দিবে। সেই জন্য আমরা ইমামে হাসান আর হোসেনকে ভালোবেসি জান্নাত পেতে চাই, কারণ ইমামে হাসান আর হোসেনের মহাব্বতে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে, ইমামে হাসান আর হোসেনের মহাব্বতে আমার রসুলের জান্নাতের গ্যারান্টি দিয়েছে, ইমামে হাসান আর হোসেনের মহাব্বতে কাল কিয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা করে দিবেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد ارنا نبينا مولانا محمد। এবার আসুন আমার ভাইয়েরা, ইমামে হুসাইন কেন কারবালার ময়দানে গেলেন?
কারবালার ময়দানে কেন জিহাদ করতে গেলেন, কারবালার ময়দানে কেন শহীদ হওয়ার জন্য গেলেন? ইমামে হুসাইন দুনিয়ার কোনো সম্পদ অর্জনের জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো গদির লোভে নয়, দুনিয়ার কোনো সম্পদ অর্জনের জন্য নয়, দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার কোনো মাত্রদের জন্য নয়, দুনিয়ার কোনো সম্পদ রক্ষিত হবার জন্য নয়। ইমামে হুসাইন সেই দিন কারবালার ময়দানে গেলেন আল্লাহর নবীর দিনকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পিয়ার হাজিরিন, ইমামে হুসাইন দুনিয়ার জমিনে শহীদ হবেন, এটা আমার নবী আগেই বাগে ঘোষণা করে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি আজর এবং সবর দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। পিয়ার হাজিরিন, কেন দোয়া করলেন? কারণ শাহাদাতের কাজে দিন কারবালার ময়দানে যুদ্ধ হবে, এজিদি বাহিনীরা আমার নবীর আওলাদ ইমামে হাসান ইমাম হুসাইনকে শহীদ করে ফেলবে। শুধু ইমামে হুসাইনকে নয়, ইমামে হুসাইনের সামনে ইমামে আলী আকবরকে শহীদ করবে, ইমামে আলী আকবরকে শহীদ করবে, কাসেমকে শহীদ করবে। আর সেই জন্য আমার রসুল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার নাতি হুসাইনের সামনে আলী আকবর শহীদ হবে, আলী আকবর শহীদ হবে। দুনিয়ার কোনো পিতা এটা কি করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আল্লাহ আমি দোয়া করতেছি যেদিন কঠিন সময় আমার ইমামে হুসাইনের সামনে আসবে, আল্লাহ ওই দিন আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর এবং আজর দান করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন ইমামে হুসাইনের জন্য আমার রসুল দোয়া করেছেন, কারণ ইমামে হুসাইন দুনিয়ার জমিনে শহীদ হবে, এটা আমার রসুল জানতেন। শুধু জানতেন নয়, আমার রসুল কারবালার ময়দানে ইমামে হুসাইন শহীদ হবে, সেই জন্য আল্লাহর দরবারে সবরের জন্য খোদার দরবারে দোয়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পিয়ার হাজিরিন, সেই জন্য ইমামে হুসাইনের জন্য দোয়া করে আমার রসুল ইমামে হুসাইনকে দোয়া করে আল্লাহর দরবারে সুপর্দ করে দিয়েছেন। আমার ভাইরা, ইমামে হুসাইন যেদিন কারবালার ময়দানের মধ্যে দশই মুহররম শোহদায়ে কারবালার মাস মাহে মুহররমুল হারাম 61 হিজরি দশই মুহররম দিন ছিল শুক্রবার, সবাই দুনিয়ার জামে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করতেছি, আর ইমামে হুসাইন ময়দানে কারবালার মধ্যে তার শরীরকে রক্তে রঞ্জিত করে আমার নবীর দিনকে প্রতিষ্ঠা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমামে হুসাইন সেই দিন যুদ্ধ করার জন্য যায় নাই, তবু তারা যুদ্ধ করার জন্য ইমামে হুসাইনকে বারবার এত 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 কি করার আক্রমণ করার পর পেয়ারা হাজির ইমামে হুসাইন সেই দিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, একে একে কারবালার ময়দানের মধ্যে এমন ভাবে শহীদ হতে লাগলো, ইমামে হুসাইনকে তারা এমন ভাবে অত্যাচারের স্টিম রোলার তার শরীরের মধ্যে চালিয়েছিল। পেয়ারা হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে ইমামে হুসাইনকে তারা একটা নয় দুইটা নয় মারতে 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 33টা তীর ইমামে হুসাইনের শরীরের মধ্যে নিক্ষেপ করেছে। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। কয়টা তীর? 33টা তীর ইমামে হুসাইনের শরীরের মধ্যে এমন ভাবে গেঁথে আছে, শুধু তাই নয় 34টা তলোয়ারের আঘাতে এমন ভাবে ইমামে হুসাইনের শরীর এমন ভাবে ঝরঝর করে, ইমামে হুসাইনের শরীর থেকে এমন ভাবে ঝরঝর করে কারবালার ময়দানে রক্ত পড়তেছে। আমার ভাইয়েরা, পিয়ারা হাজিরিন, সেই দিন ছিল শুক্রবার, দুনিয়ার জামে মসজিদের মধ্যে হুতবা হচ্ছে, দুনিয়ার জামে মসজিদের মধ্যে মানুষ আর নামাজ আদায় করতেছি, আর ইমামে হুসাইন কারবালার ময়দানের মধ্যে আমার নবীর আওলাদকে আমার নবীর আওলাদের নূরানী শরীরের উপর পেয়ারা হাজিরি ইমামে হাসানের হুসাইনের শরীর মুবারক দেখলি, আমার রসুলের সাথে সম্পর্ক, ইমামে হুসাইনের শরীর আমার রসুলের সাথে সম্পর্ক। মদিনার কেউ যদি ইমামে হাসান আর হুসাইনকে দেখতো তাহলে তারা নবীর কথা স্মরণ করত, কারণ ইমামে হাসান হুসাইনকে দেখা মানি আমার নবীর চেহারা দেখা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে যারা দেখে নাই কিয়ামতের ময়দানে আমার নবীর নূর যখন বের হবে
উম্মতরা পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা মদিনা বাসীরা ইমামে হাসান আর হুসাইনকে যখন দেখতো তখন আমার নবীর কথা তাদের মনে পড়তো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, কারণ আমার নবীকে তো সুন্দর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। শায়ের কত সুন্দর করে বলতেছেন, দিসিকা কুয়ে তানি নেহি ও নবী হামারা হে মোস্তফা কি আজি মতু হাদো হে না কিনারা হে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে আমার ভাইয়েরা, ইমামে হোসাইনের সেই নূরানি শরীরের মধ্যে 33টা তীরের আঘাত, 37টা তলোয়ারের আঘাত, এমন ভাবে ওনার শরীর এমন ভাবে হয়ে গেছে, উঠতেও পারতেছে না বসতেও পারতেছে না। দুনিয়ার জামে মসজিদের মধ্যে সেদিন নামাজ পড়তেছে, ইমামে হোসাইন শিমুর বাহিরি থেকে নামাজের জন্য অনুমতি নিচ্ছে। উনি বলতেছেন, হে শিমুর, আমি জানি তোমরা আমাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিবে, আমাকে তোমরা এমন ভাবে আঘাত করেছ, তীরের আঘাতই বললাম না যার আঘাতে আমার শরীর এমন ভাবে কি হয়ে গেছে, আমার শরীর এমন ভাবে নবর নরম হয়ে গেছে, আমি উঠতেও পারি না বসতেও পারি না। এ শিবর বাহিনী, আমি তো দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যাব, আমাকে তোমরা আমার শরীর থেকে তোমরা মাথা কি করে দিয়েছো, দ্বিগুণিত করে দিবা আমি জানি। হে শিবর, আমাকে দুই রাকাত নামাজের জন্য অনুমতি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, কারবালার শিক্ষা হলো নামাজ আদায় করার কথা, বলেন ঠিক কিনা? কারণ ইমামে হুসাইন এত শরীরের মধ্যে এত নির্যাতনের স্টিম রুলার কারবালার ময়দানে এজিদি বাহিনী চালানোর পরেও তলোয়ারের আঘাত এমন ভাবে রক্ত শরীর জর্জরিত হয়ে গেছে, এখনো পর্যন্ত উনি এই শরীর আঘাত হওয়ার পরেও উনি নামাজের কথা বলেছে আর আমরা সুস্থ শরীর নিয়ে নামাজ পড়ি না, কথা বলেন ঠিক কিনা? আমরা সুস্থ শরীর নিয়ে মুয়াজ্জিনের আজান শুনলেও আমরা নামাজের দ্বারে কাছে নাই, মুয়াজ্জিনের আজান শুনে আমরা মসজিদের কাছে যাই না। ফিয়ার হাজিরিন, ইমামে হুসাইনকে যদি আমরা একটু স্মরণ করি, আজকে কারবালার মাহফিলের শিক্ষা হলো নামাজ আদায় করা, কারবালার মাহফিলের শিক্ষা হলো হক বাতিল চেনা, কারবালার মাহফিল হলো সত্য পথে চলা, মিথ্যা থেকে দূরে থাকা, সত্য পথে চলে ইমান আকীদা মজবুত রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমামে হুসাইনকে শিমুর বাহিনীরা একটা নামাজের নামাজ পড়ার জন্য অনুমতি দিল কয় রাকাত, কথা বলে না কয় রাকাত? পেয়ারা হাজির, আমরা জুমার ফরজ কয় রাকাত আদায় করি? দুই রাকাত আদায় করি। সুন্নতে মুয়াক্কাদা পড়া তো সম্ভব নয়। পেয়ারা হাজিরিন, হযরত ইমামে হুসাইন শিমুরের বাহিনী থেকে নামাজ পড়ার জন্য অনুমতি চাইছেন, তারা কোনো মতে এই জর্জরিত শরীর নিয়ে তীরের শরীর তলোয়ারের আঘাতের শরীর নিয়ে নামাজের অনুমতি কোনো মতে দিলেন। ইমামে হুসাইন দুই রাকাতের নিয়ত করলেন। পেয়ারা হাজিরিন উঠতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? বসার মধ্যেই দুই রাকাতের নিয়ত করলেন, কোনো মতে একটা আদায় করলেন, দেখে গেল একটা সিদ্ধা আদায় করার পর ওনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার হতে লাগলো। জোরে বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন একটা সিদ্ধা আদায় করলেন, দেখতেছেন শিমুর বাহিনীরা এত সুন্দর সিদ্ধা আদায় করলেন, একটা সিদ্ধা আদায় করার পর মাথা যখন তুললেন ইমামে হুসাইনের শরীরের মধ্যে আল্লাহর শক্তি কুওয়াতি শক্তির এসে গেল। ইমামে হুসাইনকে শরীরের যখন শক্তি দেখতে পেল তারা চিন্তা করতে লাগলো, একটা সিদ্ধার কারণে উনি তেমন ভাবে শক্তি সঞ্চার হয়ে গেল, যদি আমরা দ্বিতীয় সিদ্ধা যদি আদায় করার জন্য দিই তাহলে ওনার সামনে আমরা কি করতে পারবো না, ওনার সামনে আমরা দাঁড়াতে পারবো না। শিমুর বাহিনীরা তার সাথীদেরকে হেলাল করে দিল, দ্বিতীয় সিদ্ধা আমরা তাকে দিতে পারবো না, আমরা দ্বিতীয় সিদ্ধার আগে দেওয়ার আগে তার শরীর থেকে আমরা মাথা দ্বিগুণিত করে দেব। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ।
আমার ভাইয়েরা, ইমামে হুসাইনকে দ্বিতীয় সিদ্দা আদায় করতে দেয় নাই, কিভাবে জিদ বাহিনীরা আমার নবীর আওলাদের উপর, আমার নবীর বংশের উপর কিভাবে নির্যাতন করেছিল, ইমানদাররা কোনোদিন এটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরা হাজিরিন, ইমামে হুসাইনের শরীর মুবারক থেকে মাথা মুবারক দ্বিখণ্ডিত করে দিল, আলাদা করে দিল। ইমামে হুসাইনের সেই মাথা মুবারক তলোয়ারে আঘাতি এমন ভাবে কুফার জমিনে প্রদক্ষিণ করাতে লাগলো, ইমামে হুসাইনের মাথা মুবারক শিমুর বাহিনীর হাতে তলোয়ারের আগার মধ্যে, পেয়ারা হাজিরিন সেই মাথা মুবারক তলোয়ারে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন সেই তলোয়ার থেকে ওই মাথা মুবারক আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কথা বলা আরম্ভ করে দিল। ইমামে হুসাইনের মস্তিষ্ক মুবারক আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আজকে জুমার দিন, পৃথিবীর জমিনে সবাই নামাজ আদায় করতেছে, আল্লাহ আমি শিমুর বাহিরে থেকে দুই রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চেয়েছি, আমাকে কোনো মতে একটা সিজদা দেওয়ার জন্য দিয়েছে, আল্লাহ আমি ওই সিজদা তোমার ঘরের মধ্যে হারামের মধ্যে দিই নাই, আল্লাহ দুনিয়ার কোনো মসজিদে দিই নাই, আল্লাহ আমার নানার রোজার মসজিদ আমি দিই নাই, আল্লাহ আমি ওই সিজদা দিয়েছি কারবালার এমন কারবালার ময়দানের মধ্যে, যেখানে বালু, যেখানে কঙ্কর, যেখানে আসমান থেকে এমনভাবে সূর্যের তাপ পড়তেছে, যেখানে রুদ্র ছাড়ার রুদ কি নাই ছায়া নাই, আমি সেই রুদ্রের ভিতর, আমি সেই বালু বালুর মাটিতে, আমি পাথুরের উপর আমি সিজদা দিয়েছি, আল্লাহ আমাকে আরেকটা সিজদা আদায় করার অনুমতি দাও, আল্লাহ দুই রাকা এক রাকা নামাজ আদায় করার জন্য আল্লাহ দুইটা সিজদা প্রয়োজন, কয়টা সিজদা? এক রাকাত নামাজ পড়ার জন্য কয়টা সিজদা? দুইটা সিজদা প্রয়োজন, আল্লাহ দুই রাকাত তো দূরের কথা, এক রাকাত আদায় করতে গিয়ে আল্লাহ আমি দুই রাকাত দুইটা সিজদা দিতে পারি নাই, আল্লাহ একটা মাত্র সিজদা দিয়েছি, আল্লাহ আমাকে আরেকটা সিজদা আদায় করার শক্তি দাও। আরো জুড়ে আমার ভাইয়েরা, লামকানের খোদা এলান করে দিলেন, হে ইমামে হুসাইন, হে ইমামে হুসাইন, তোমাকে দ্বিতীয় সিজদা দিতে হবে না, হে ইমামে হুসাইন, কারবালার ময়দানে তুমি একটা সিজদা দিয়েছো, নামাজকে তুমি ভুলো নাই, তুমি দুই রাকাত নামাজের অনুমতি দিয়েছো, তার নামাজের অনুমতি দিয়ে তোমাকে একটা সিজদা দিতে দিয়েছেন, দ্বিতীয় সিজদা তোমাকে দিতে দেয় নাই, হে ইমাম, হে হুসাইন, তোমাকে দ্বিতীয় সিজদা দিতে হবে না, তোমার দ্বিতীয় সিজদা আমি জমা রেখেছি, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম করব, আমি আল্লাহ যখন শাহি শাহে আদালতের বিচার শুরু করব, যখন আমি খোদার দিদার রাজদিরাজের মালিক হব, যখন জিবরিল আমিন আমার কথা শুনবে, যখন মিকাইল আমার কথা শুনবে, যখন আজরাইল ইসরাফিল আমার কথা শুনবে, কিয়ামতের ময়দানে যখন সবাই আমার হুকুম শুনবে, যখন দলে দলে সবাই আমার সামনে দাঁড়াবে, ইমামে হুসাইন আমি তোমাকে ওই সময় আরেকটা সিজদা দেওয়ার জন্য তোমাকে অনুমতি দেব, ইমামে হুসাইন তুমি দুনিয়ার জমিনে সিজদা দিয়েছো আমি হুদাকে রাজি করার জন্য, কাকে রাজি করার জন্য? হুদাকে। জোরে বলুন না, কাকে? আমরা নামাজ পড়ি কার জন্য? কথা বলেন কার জন্য? আমরা আল্লাহর জন্য নামাজ আদায় করি, আমরা আল্লাহর জন্য হজ আদায় করি, আমরা আল্লাহর জন্য যাকাত আদায় করি, দুনিয়ার জমিনে যত ইবাদত সব ইবাদত কার জন্য? জোরে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ ইমামে হুসাইনের মাথা মুবারকের মধ্যে, ইমামে হুসাইনের মাথা মুবারক যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন একটা সিজদা দেওয়ার জন্য, আমার আল্লাহ এলান করে দিলেন, হে ইমাম হুসাইন, তোমাকে আরেকটা সিজদা দুনিয়ার জমিনে দিতে হবে না, আরেকটা সিজদা তুমি আমাকে কিয়ামতের, তুমি একটা সিজদা দিয়েছো আমি হুদাকে রাজি করার জন্য, দ্বিতীয় সিজদা তুমি কিয়ামতের ময়দানে দিবা আমাকে রাজি করার জন্য নয়, আমি তোমার জন্য ওই সিজদা জমা রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করে দিলেন, কিয়ামতের ময়দানে তুমি আরেকটা সিজদা দিবে, তুমি হুসাইনের প্রেমিকের জন্য। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে সৌদায়ে কারবালার মাহফিল ইমামে হুসাইনের মহব্বতে কিনা?
কথা বলেন মহব্বতে কিনা। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আদিম উসান প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, ফুলের ব্যবস্থা করেছেন, মাইটিং মাইকিং লাইটিং এর ব্যবস্থা করেছেন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে তাবারুকাতের ব্যবস্থা করেছেন, আমার আল্লাহর আল্লাহর দরবারে সেই দিন আমার আল্লাহর আদালতে আরেকটা সিজদা আদায় করবেন এই সমস্ত প্রেমিকদের জন্য, যারা ইমামে হুসাইনের প্রেমে, যারা দুনিয়ার জমিনে শাহাদাতের কারবালার মাহফিল করেছে, যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে, যারা কবির রাত পর্যন্ত ইমামে হুসাইনের মহব্বতে মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছে, ইমামে হুসাইনের একটা সিজদার বিনিময়ে ও ইমামে হুসাইনের প্রেমিকগণ, হুসাইনি প্রেমিকগণ সবাই ওই সিজদার বিনিময়ে সবার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইমামে হুসাইনের সিজদার বদলায় প্রত্যেককে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, তাহলে ইমামে হুসাইনকে মহব্বত করলে কি লাভ এটা আমরা জানতে পারি? ইমামে হুসাইনের মাহফিল আসলে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? পেয়ার হাজিরিন, ইমামে হুসাইন সেদিন নামাজের কথা বলে নাই, আমরা কি নামাজ ভুলতে পারবো? জোরে বলো নামাজ ভুলতে পারবো? নামাজ আমরা কি ভুলবো? নামাজ পড়তে হবে নাকি চাটতে হবে? কথা বলো না কি করতে হবে? নামাজের কোনো মাপ নাই। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর দরবারে সর্বপ্রথম যার হিসাব দিতে হবে তার নাম হলো নামাজের হিসাব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বারবার নামাজের কথা বলেছেন। আমার ভাইরা, একটা মাসআলা আপনাদের খেদমতে আমি আলোকপাত করব, দুনিয়ার জমিনে যত হুকুম হাকাম হয়েছে সব দুনিয়ার জমিনে, হজ ফরজ হয়েছে দুনিয়ার জমিনে, যাকাত ফরজ হয়েছে দুনিয়ার জমিনে, রোজা ফরজ হয়েছে দুনিয়ার জমিনে, কিন্তু নামাজ ফরজ হয়েছে আরশে আযীমের জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই জন্য আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই কারবালার মাহফিল শতবার করলেও হবে না, বাবা ইমামে হুসাইনকে মহব্বত করব, সাথে সাথে নামাজ আদায় করব, কারণ ইমামে হুসাইনকে মহব্বত করা মানি হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, ইমামে হুসাইনকে মহব্বত করা মানি হলো সত্য পথে চলা, ইমামে হুসাইনকে মহব্বত করা মানি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে পথে চলে, নিজের জীবনকে দামি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমার ভাইরা, এবার শুন ইমামে হুসাইনের সেরে পাক সেদিন কি কেরামত কারবালার ময়দানে দেখিয়েছিল। আমার ভাইরা, ইমামে হুসাইনের সিরে পাক সিসি ক্যামেরার মতো কিভাবে আলে বাইতের রাসূলের সদস্যদেরকে পাহারা দিয়েছিল? পেয়ারা হাজিরিন, ইবনে জিয়াদের দল দামেস্কের ময়দান, দামেস্কের দিকে যখন ইমামে হুসাইনের মাথা মুবারক সেরে মুবারক যখন নিয়ে যাচ্ছিল, সেই দলের মধ্যে হযরতে ইমামে হুসাইনের ছোট্ট কন্যা হযরতে সুকাইনা ছিল, ইমামে হুসাইনের বোন হযরতে জয়নব ছিল, ইমামে হুসাইনের ছোট্ট সন্তান ইমামে জয়নুল আবেদিন ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, ইমামে হুসাইনের সেরে পাক যখন তলোয়ারের উপর দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, যেতে 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 এজিদি বাহিনীর ক্লান্ত হয়ে গেল, এমন ভাবে বালুর মাটিতে হাঁটতে হাঁটতে তারা হয়রান পেরেশান হয়ে গেল। কিছু দূর যখন দেখতে পেল একটা গাছ, যে গাছের মধ্যে থেকে ছায়া পাচ্ছিল, তারা মনে মনে ভাবতেছেন আমরা হাঁটতে হাঁটতে হয়রান পেরেশান হয়ে গেলাম, আমরা এই গাছের নিচে আমরা একটু বিরতি করব। কি করব? কথা বলার কি করব? বিরতি করার জন্য তারা ইমামে হুসাইনের সেরে পাক তলোয়ার থেকে নামিয়ে মাটির মধ্যে রাখলেন, বালির মধ্যে রাখলেন। কিসের মধ্যে? বাড়ির মধ্যে রাখলেন। পেয়ারা হাজিরিন, তারা হয়রান ফেরেশান হয়ে যখন তারা ওই ছায়ার মধ্যে যখন আরাম করে ফেলল, যখন তাদের শক্তি আবার এসে গেল, তখন তারা আবার কাফেলা দামেস্কের দিকে রওনা করলো। যখন রওনা যখন করলো, যাওয়ার যখন যখন প্রস্তুতি নিল, তখন তারা ইমামে হুসাইনের সেরে পাক যখন যখন মাটি থেকে যখন তোলার জন্য যখন প্রস্তুতি নিল, তখন এজিদি বাহিনীরা কোনো
মতেই সেই ইমামে হুসাইনের সেরে পাক মাটি থেকে উত্তোলন করতে পারতেছে না, এমন ভাবে মাটির সাথে লাগে আছে। তারা একা শত কষ্ট, তারা শত চেষ্টা করার পরও তারা মাটি থেকে তুলতে পারতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিদি বাহিনীর একজন হযরতে জয়নুল আবেদিনকে ডাকলেন, হে জয়নুল আবেদিন, দেখো দেখো তোমার আব্বার সেরে ফাঁক কি বাক অবস্থা, দেখো আমরা শত চেষ্টা করার পরও আমরা তুলতে পারতেছি না, একটু তুমি দেখো। হযরতে জয়নুল আবেদিন বাবার সামনে এসে, সেরে ফাঁকের সামনে এসে সালাম দিলেন। হযরতে ইমামে জয়নুল আবেদিন যখন সালাম দিলেন, সেরে ফাঁক সালামের জবাব দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, হযরতে জয়নুল আবেদিন বললেন, আপনি মাটি থেকে কেন উঠতেছো না? তখন ইমামে হুসাইন হযর হয় ইমামে হুসাইনের ওই মাথা মোবারক চেরে ফাক বলতেছেন, হে আমার বেটা, হে জয়নুল আবেদিন, তোমরা আমার মেয়ে হযরতে সুকাইনাকে কেন তোমরা ফেলে রেখে এসেছো? আমি তো তোমাদেরকে এই দিদি বাহিনীরা আমাকে দামেস্কের মধ্যে নিয়ে যাচ্ছে, আর আমি তলোয়ারের মধ্যে বসে বসে আমার আওলাদ তোমাদেরকে আমি পাহারা দিচ্ছি, তোমরা কি দেখো না আমার সকিনা তোমাদের দলে নাই? তোমরা কেন আমার সকিনাকে কেন রেখে এসেছো? যাও যাও আমার সকিনাকে নিয়ে আসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। পেয়ারা হাজিরে, তাহলে দেখুন ইমামে হুসাইনের সেরে ফাঁক কাফেলার মধ্যে কিভাবে তদারকি করতেছেন, শক্তি দিয়েছে কে? জোরে বলুন না কে? পেয়ারা হাজিরিন, এই ঘটনা শোনার পর দেখতে পেলেন, হাই ঠিক, ইমামে হুসাইন ইমামে হুসাইনের কথা মতো যখন দেখতে পেলেন, হযরতে জয়নবের কাছে ইমামে জয়নুল আবেদিন গেলেন, ফুফি আমার আব্বার এই অবস্থা, আমাকে বলেছেন আমাদের বোন সুকাইনা নাকি এখানের কাফেলা নাই, দেখো দেখো। যখন তারা দেখতে পেলেন হযরতে সুকাইনা ওই কাফেলার মধ্যে নাই, তারা তাড়াতাড়ি হযরতে সুকাইনাকে দিয়ে গেলেন। একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হযরত ইমামে জয়নুল আবেদিন যখন সুকাইনাকে যখন দেখুন দেখতে পেলেন, নিয়ে যাওয়ার জন্য দেখতে পেলেন, অত সেই সময় হযরত সুকাইনা ঘুমের মধ্যে ছিলেন, ঘুমে থাকার কারণে তাদের কাফেলা চলে গেল, হযরত সুকাইনা তাদের কাফেলার সাথে যাইতে পারে নাই। হযরত জয়নুল আবেদিন যখন ওই গাছের নিকটে গেলেন, দেখতে পেলেন একজন ফরদানসীন একজন ফরদানসীন মহিলা হযরত সুকাইনাকে আদর করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, হযরত জয়নুল আবেদিন ওই মহিলাকে বলতেছেন, মা তুমি কে, তুমি আমার বোনকে কুলে নিয়ে আদর করতেছো? উনি বলতেছেন, জয়নুল আবেদিন, ওগো আমার নাতি, আমি আর কেউ নহি, আমি হলাম আমার নবীর মেয়ে হযরত ফাতেমা, তোমরা আমার নাতিকে কেন রেখে যাচ্ছ? আমি তো মদিনার জমিনার থাকতে পারি না, আমি জান্নাতুল বকিতে কি, আমি দামেশকা তোমাদের কাফেলার মধ্যে চলে আসলাম, আমি আমার সমার নাতিকে খুলে নিয়ে আদর করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন ইমামে হুসাইনের সেই সেরে ফাঁক পর্যন্ত সেই দিন কারামত প্রকাশ করেছে। এত কারামত দেখার পরেও এই দিদি বাহিনীর মনে, এই দিদি বাহিনীর অন্তরে একটু নবীর সেই মহব্বত তারা আনে নাই, তারা তাদের অন্তরকে এমনভাবে পাথর মারিয়ে ফেলছিল, ইমামে হুসাইনকে তারা শহীদ করেছিল। পেয়ারা হাজিরিন, আমরা বলবো ইমামে হুসাইনকে তারা শহীদ করে নাই, ইমামে হুসাইন সেদিন শহীদ হয়েছিল, কিয়ামত পর্যন্ত জিন্দা, আর এই দিদি বাহিনীরা কিয়ামত পর্যন্ত মৃত্যু কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। পেয়ারা হাজিরিন, ইমামে কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জিকির চলবে কিনা, আরো জোরে বলো চলবে কিনা? কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জিকির চলবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের ঘরে ঘরে ইমামে হুসাইনের নামে ইমামে হুসাইনের নাম রাখবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এজিদি নামে কোনো সন্তান রাখা হবে না, কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, যেই মসজিদ দখল করার জন্য, যেই ক্ষমতা লাভের জন্য এজিদি বাহিনীরা ইমামে হুসাইনকে শহীদ করলো, পেয়ারা হাজিরিন দেখে গেল ইমামে হুসাইনকে শহীদ করে সেই এজিদি বাহিনীরা
নারীরা মসজিদে থাকতে পারে নাই দুই থেকে আড়াই বছর পর্যন্ত সেই মসজিদের মধ্যে থেকেছিল, কিন্তু সেই মসজিদ আল্লাহ কেড়ে নিয়েছে পেয়ারা হাজিরিন কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের রোজার মধ্যে আল্লাহর আরশে আযিমের ফেরেশতারা জিকির করবে, আল্লাহর আরশে আযিমের ফেরেশতারা জিয়ারত করবে, আর কিয়ামত পর্যন্ত এখনো পর্যন্ত এজিদের ঠিকানা কেউ কোনো ব্যক্তি জানতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা নবীর পরিবারকে দুরিশাত করার জন্য চেয়েছিল। আল্লাহ বলেন যারা নবীর পরিবারকে দুরিশাত করতে চায় আমি আল্লাহ তাদের জিন্দা রাখি, আর যারা দুরিশাত করতে চায় আমি তাদেরকে নিচ্ছিন্ন করে দিই। কথা বলেন ঠিক কিনা? ইয়ার হাজিরিন ইমামে হুসাইনের মাজারে পাক আছে, আর এজিদের কোনো কবর এখনো পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়ার হাজিরিন সেই জন্য ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছেন কারবালার ময়দানে রক্তের বদলায়। ইয়ার হাজিরিন ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম পুনরায় আবার শক্তি লাভ করেছে ইমামে হুসাইনের কারবালার ময়দানে রক্ত বিসর্জন দেওয়ার পর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমামে হুসাইনের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে কাল কিয়ামতের ময়দানে ইমামে হুসাইনের কাফেলার সাথে যেন আমরা শামিল হতে পারি, ইমামে হুসাইনের কাফেলার সাথে আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। জুড়ে বলুন আমিন। কারণ ইমামে হুসাইন হলেন বাচ্চা, পেয়ারা হাজিরিন দুনিয়ার বাচ্চা নয়, ইমামে হুসাইন হবে সেই দিন যুবকদের বাচ্চা, সেই দিন বাচ্চাহী পাতানা গিয়ে বাচ্চাহী দল হিসেবে উনি জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরি শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে হুরি বিনি জিয়াদ যখন ইমামে হুসাইনের মাথা মুবারক যখন গড়ের মধ্যে রাখলেন, পেয়ারা হাজির কিতাবের মধ্যে এসেছে আল্লামা শফিউ করবী রহমাতুল্লাহ আলাইহ তার কিতাবের মধ্যে এলান দিচ্ছে হুরি বিনি জিয়াদ ইমামে হুসাইনের সেরে পাক মাথা মুবারক যখন গড়ের মধ্যে নিয়ে গেলেন, উনি গড়ের গভীর রোজনী, ওনার স্ত্রী গড়ের মধ্যে উনি নামাজ পড়ে কি করেছেন ঘুমিয়ে গেছেন, আর হুলি বিনি জিয়াদ ইমামে হুসাইনের চের মুবারক চুলার মধ্যে রাখলেন। জুড়ে বলেন না আউযুবিল্লাহ। কিসের মধ্যে রাখলেন? চুলা রান্নাঘরের মধ্যে। পেয়ারা হাজিরিন কিতাবের মধ্যে এলান হচ্ছে হুলি বিনি জিয়াদ তলোয়ারের আঘাতে করে তার গড়ের মধ্যে নিয়ে গেলেন, সকাল দামেস্কের জমিনে নিয়ে যাবে। হুলি বিনি জিয়াদ গড়ের মধ্যে আরাম করতে গেলেন, ইমামে হুসাইনের সেরে ভাগ চুলার মধ্যে রান্নাঘরের মধ্যে রাখলেন। পেয়ারা হাজিরিন হুলি বিনি জিয়াদের বউ, উনি অত্যন্ত ইবাদত গুজার ছিল, উনি তাহাজ্জুদ গুজার ছিল, ওনার অন্তরের মধ্যে আওলাদে রসুলের মহব্বত ছিল, উনি গভীর রোজনের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠলেন দেখতে পেলেন ওনার চুলার ঘরের মধ্যে আলোকিত হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন উনি ভয় পেয়ে গেলেন, কি রে আমি তো রান্নার পর আমি চুলার আগুন নিভিয়ে দিয়েছিলাম, এখন রান্নাঘরের মধ্যে এত আলো কিসের, এত আলো কিসের? উনি দেখতে পেলেন চুলা ঘরের মধ্যে যখন গেলেন, রান্নাঘরের মধ্যে যখন গেলেন চুলার ভিতর একটা মাথা, যেই মাথা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে ওই মাথার চারপাশে চারজন মহিলা ওনাকে নিয়ে দোয়া করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন এই অবস্থা দেখে উনি বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর হযরতে হাতুরে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় দিয়ে বলতেছেন, হে হুলি বিনি জিয়াদের স্ত্রী, তোমার পাপে তোমার স্বামীর পাপের কারণে আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবে না, কারণ তুমি তো আর তোমার অন্তরের মধ্যে আওলাদের রাসূলের মহব্বত। হে হুলি বিনি জিয়াদের স্ত্রী, তোমার ঘরের মধ্যে এটা কার মস্তিষ্ক জানো? এটা হলেন ইমামে হুসাইনের সেরে পাক, যে ইমামে হুসাইনের গলার মধ্যে আমার নবী আল্লাহর নবী চুমু দিতেন। তোমার স্বামী সিমুরের সিমুর সিমুর বাহিনী তোমার স্বামীর দল ইমামে হুসাইনকে এমনভাবে অত্যাচার করেছে, ইমামে হুসাইনের শরীর থেকে মাথাকে দ্বিগণ্ডিত করে দামেস্কের ময়দানে নিয়ে যাচ্ছে, আর তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আরাম করার জন্য ইমামে হুসাইনের মাথা মুবারক রেখে তোমার স্বামী
স্বামী আরাম করতেছে, তোমার স্বামীর দল আমার নবীর আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমার স্বামীর কোনো পরিবার দুনিয়ার জমিনে থাকতে পারবে না, আল্লাহ তোমার স্বামীর পরিবারকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? হাজিরিন, উনি এই অবস্থা দেখে তার স্বামীর স্বামীর সাথে দেখা করতে গেলেন, হে পাপিষ্ঠ, হে পাপি, তুমি কি করলা, তুমি কি করলা, তুমি আমার নবীর পরিবারের আওলাদকে কেন তুমি ধ্বংস করে দিলা? তুমি তো আমাকে বলেছিলা আমি একটা রাষ্ট্রীয় যুদ্ধের মধ্যে গেলে যাচ্ছি, তুমি কি রাষ্ট্রীয় যুদ্ধের মধ্যে তো আমার নবীর আওলাদকে শহীদ করার জন্য যাচ্ছ? হে পাপিষ্ঠ ইয়াজিদ, হে পাপিষ্ঠ ইয়াজিদের অনুসারী, আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, তুমি আমার নবীর পরিবারকে ধ্বংস করে দিয়েছ, আজ থেকে আমি তোমার সাথে ঘর করব না, আজ থেকে আমি তোমার ঘর থেকে বের হয়ে যাব, আমি খোদার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যতদিন আমার স্বামী দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ তাকে তুমি বিপদ দিও, আল্লাহ আমার যত সন্তান দুনিয়ার জমিনে যেতে আল্লাহ তুমি একে একে সবাইকে ধ্বংস করে আমার স্বামীর পরিবারকে তুমি এমন ভাবে ধ্বংস করে দিবা যেইভাবে আমার নবীর পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজিরিন, ওই স্বামী ওই স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের এত প্রেমিক ছিল, উনি খোদার দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ তুমি আমার স্বামীর পরিবারকে ধ্বংস করে দাও, কারণ তারা আমার নবীর পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ওই বিবির আল দোয়া আল্লাহ কবুল করেছে। পেয়ারা হাজিরিন, ওই বিবি তার স্বামীর ঘর ছেড়ে উনি এমন ভাবে কোথায় চলে গেছে, আর দুনিয়ার জমিনে তিনি যতদিন বেঁচে ছিল ওনার সংসার কি হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, ওনার সন্তান একে একে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে, উনি দুনিয়ার জমিন আর শান্তি পায় নাই, কারণ আউলাদে রাসূলকে যারা কষ্ট দিবে তারা দুনিয়ার জমিনে শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না, আখিরাতেও তারা শান্তি পাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা মাহবুব নবী তাদের জন্য দোয়া করেছেন। আসুন ভাইরা, আমরা ইমামে হুসাইনকে ভালোবাসি, কারণ ইমামে হুসাইনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, ইমামে হুসাইনকে ভালোবাসলে আল্লাহর পেয়ারা রসুলের মহব্বত অর্জন করা যায়, ইমামে হুসাইনকে ভালোবাসলে কাল কিয়ামতের ময়দানে ইমামে হুসাইনের দলে থাকা যাবে, এর নিশ্চিত রসুলে পাক হাদিসে পাকের মধ্যে এলান করে দিয়ে ইমামে হুসাইনকে ভালোবাসার জন্য আমার রসুল এলান করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন ভাইরা, আমি আপনাদের খেদমতে আরেকটা কথা বলবো, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এলান করে দিলেন, আল কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল খুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, এই কষ্টের বদলা আমার নবী চাই নাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত যাতে না জাত পেতে পারে, আমার আল্লাহ কোরআনুল কারীম আয়াত কারিমা নাযিল করে আমার আল্লাহ রাসূলকে এলান করে দিলেন, ওগো আমার নবী দুনিয়াবাসীকে বলে দাও তারা যেন তোমার পরিবারকে তোমার আহলে পরিবারকে ভালোবেসে তারা যেন জান্নাতের অধিকারী হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই আয়াতকে স্মরণ করি, এই আয়াতকে মানি, কারণ ইমামে আলী মুখাম পাকে পঞ্জাতুন হযরতে ফাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মাওলানা আলী শের হুদা ইমামে হাসান আর হুসাইনকে মহব্বত করলে পরকালে নিশ্চিত জান্নাত, এই কোন সন্দেহ নাই। পেয়ারা হাজিরিন, আমি সাথে সাথে বলবো, ইমামে হুসাইন আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সেই নামাজ আদায় করতে হবে, কারণ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের কাছ থেকে কিসের হিসাব নিবে? জোরে বলুন কিসের হিসাব? পেয়ারা হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এলান হচ্ছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা একবার নয় দুইবার নয় বলতে 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 আল্লাহ নামাজের কথা কয়বার বলেছেন? জোরে বলুন না, কয়বার? 82 বার। হাদিসে পাকের মধ্যে এলান হচ্ছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে চার প্রকার বান্দাকে আহ্বান করবে। কয় প্রকার কথা বলেন না? কয় প্রকার? চার প্রকার বান্দাকে আহ্বান করবে, ডাকবে। আল্লাহ এক প্রকার বান্দাকে বলবে, হে বান্দা, তুমি কেন নামাজ আদায় করো নাই, তুমি কেন নামাজ পড়ো নাই, তোমার তো ধনের সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, দন্দরতের অভাব ছিল না, কিসে তোমাকে নামাজ পড়ার জন্য বারণ করেছে? ওই বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে এমপি ছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রী ছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে নেতা ছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, আল্লাহ সমাজের কাছে
আল্লাহ দেশের কাজ, আল্লাহ মানুষের আবি বিচার পয়সালা করতে করতে আল্লাহ দুনিয়ার সময় চলে গেছে, নামাজের ওয়াক্ত চলে গেছে, ফজর জোহর আসর মাগরিব এশা এভাবে কোন দিকে চলে গেছে আল্লাহ আমার খবর ছিল না, আল্লাহ সেই জন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ বলেন, ও বান্দা তোমার যুক্তির কোনো মুক্তি নাই, আমি তোমার যুক্তিকে কন্ডর করে দেব আরো বড় দলিল পেশ করে। আল্লাহর যুক্তির সামনে বান্দার কোনো যুক্তির যুক্তির কি চলবে? যুক্তির কোনো দলিল পেশ করবে চলবে? আল্লাহর সামনে বান্দার যুক্তি কোনো কাজে আসবে? আল্লাহ বলেন, আমি তোমার যুক্তিকে, আমি খোদার বড় যুক্তি দিয়ে আমি কি করে দেব? খণ্ডন করে দেব। আল্লাহ রব্বুল ইজ্জত তার যুক্তিকে খণ্ডন করে দেওয়ার জন্য আল্লাহর দুইজন নবী, একজনের নাম দাউদ আলাইহিসসালাম আরেকজনের নাম সুলাইমান আলাইহিসসালাম, তাদের দুইজনকে ওই বান্দার সামনে হাজির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাকে বলবে, দেখো আমার নবী হযরতে সুলাইমানের দিকে, হযরতে দাউদ আলাইহিসসালামের দিকে তোমার মতো সামান্য জায়গার ক্ষমতা তার ছিল না, মুলকে জাহানের বাদশাহী করতে গিয়ে তারা দুনিয়ার জমিনে একক্ত নামাজ ছেড়ে দেয় নাই, আর তুমি দুনিয়ার সামান্য নেতৃত্ব দিয়ে তুমি দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিয়েছো। আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা ধিক্কার দিতে দিতে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি রাস্তার কোথায় কথা বলেন না বাবা, কোথায় দ্বিতীয় নম্বর বান্দাকে বলবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? ওই বান্দা আল্লাহর দরবারে পেশ করবে, আল্লাহ আমি অসুখ ছিলাম, আল্লাহ আমার বিমার ছিল, আল্লাহ আমি অসুস্থতা ছিলাম, সেই জন্য অসুখের কারণে বিমারের কারণে আল্লাহ নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলেন, তোমার যুক্তির কোনো মুক্তি নাই, আমি আল্লাহ আরো বড় যুক্তি পেশ করে তোমার যুক্তিকে খণ্ডন করে দেব। সুবহানাল্লাহ বলেন না? পেয়ারা হাজিরিন, ওই বান্দার যুক্তিকে খণ্ডন করে দেওয়ার জন্য আল্লাহ এমন একজন নবীকে আনবে যার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিসসালাম। আরো জোরে বলে পেয়ারা হাজিরিন, আল্লাহ বলবেন, এ বান্দা আমার নবী আইয়ুবের দিকে তাকাও, আমার নবীকে আমি এমন রোগ দিয়েছি যেই রোগের কারণে নামাজ পড়তে সক্ষম নয়, তার শরীরের গুপ্ত মাংস এমনভাবে কোপা ফুকা মাকড় খেয়ে ফেলেছিল, আমি তো তোমাকে রোগ রকম রোগ দেই নাই। এ বান্দা আমি তোমাকে এমন রোগ দিই নাই, তোমার সামান্য মাথা ব্যথা ছিল, সামান্য জ্বর ছিল, সামান্য ক্যান্সার ছিল, সামান্য অঞ্চার ছিল, এইভাবে তুমি সামান্য রোগের বাহানা দিয়ে তুমি নামাজ আদায় করে নাই। আমার নবী আইয়ুবের দিকে তাকাও, এমন রোগ থাকার পরও উনি আমি হুদাকে এককের জন্য ভুলে নাই, উনি তো পাঁচ অক্ত নামাজ পড়েছে, আমি তো তোমাকে আমার নবী আইয়ুবের মতো রোগ দেই নাই। হে ফেরেশতারা তাকে ধিক্কার ধিক্কার দিয়ে দিয়ে তাকে কোথায় দিয়ে কোথায় নিক্ষেপ করো? কথা বলেন না বাবা, জাহান্নাম এটা আরামের স্থান, আরামের স্থান নি, জাহান্নাম এটা আরামের স্থান নয়, জাহান্নাম একটা আগুনের জায়গা। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের গর্ত এমন গর্ত, আমার বয়েরা আমরা জাহান্নামের গর্তের যদি আমরা একটু পরিমাপ করতে পারি তাহলে হাদিসে পাক থেকে আমরা পাবো, একদিন আমার রসুল সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় হাবজাহাজ মন সময় তারা এমন একটা বিকট শব্দ শুনতে পেল, সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম এই কি এই বিকট শব্দ কিসের জানো? সাহাবায়ে কেরাম বলতেছেন, না আমার রসুল বলতেছেন, আল্লাহ 70,000 বছর আগে জাহান্নামের গর্তের মধ্যে একটা পাথর নিক্ষেপ করে দিয়েছিল, আজ 70,000 বছর পূর্ণ হয়েছে, জাহান্নামের গর্তে সেই পাথরখানা নিক্ষেপ হয়েছে, আর পাথরখানা যখন জাহান্নামের তল দেশে যখন চলে গেল তখন বিকট আওয়াজের শব্দ হলো, আর সেই শব্দ দুনিয়ার মধ্যে চলে এসেছে, তাহলে দেখুন সেই জাহান্নামের গর্ত কত বড়। পেয়ারা হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে বেছে আল্লাহর ইয়াদগারি করে করে রসুল পাকের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে আল্লাহর ইবাদত করার আল্লাহ তৌফিক দান করুক। জুড়ে বলুন আমিন।